কি ব্যাপার আপনারা হয়তো অনেকে মনে করতেছেন কি ব্যাপার মিরাজ ভাই আজকে হঠাৎ করে সাপের মতো সবল মারতেছে কেন না ভাই সোবল মারতে আসি নাই জাস্ট বোঝানোর চেষ্টা করলাম আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলা ভাষায় ছ দিয়ে যত শব্দ আছে সেগুলোকে আজকে আমরা মালয়েশিয়ান ভাষায় ট্রান্সলেট করব। এবং প্রত্যেকটা দিয়ে আমরা বাক্য সাজাবো যেমন ছতে ছবল মারা এই মারাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে ঠিক তেমনি প্রত্যেকটা ছ দিয়ে যত শব্দ আছে বাংলা ভাষায় সবগুলো আমরা মালয়েশিয়ান ভাষায় ট্রান্সলেট করে প্রত্যেকটা দিয়ে সুন্দর করে বাক্য সাজিয়ে আজকে ক্লাসটা আমরা করব তো সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয়েশ চ্যানেলে পুরো ভিডিও ধরে আমি মিরাজুল ইসলাম খান থাকছি আপনাদের সাথে ইনশাল্লাহ খুব ভালোভাবেই শেখাতে পারবো এবং আপনারা খুব সহজে বুঝতে পারবেন যদি কিনা এই টেকনিক নিয়ে মালয়েশিয়ান ভাষাটা শেখেন তো বেশি কথা বলবো না চলুন ভিডিও শুরু করা যাক ছ দিয়ে শব্দ অর্থ এবং সাথে বাক্য মালয়েশিয়ান ভাষার ওকে তবে ভাই একটা কথা আজকে না বলে পারতেছি না অনেকেই দেখলাম আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ আপনাদেরই তো চ্যানেল ভাই যদিও চ্যানেলটা আমি তৈরি করেছি কিন্তু চ্যানেল আপনাদের বা পেজ ফেসবুক পেজও আপনাদের এখান থেকে অনেকে ভিডিও চুরি করে যার যার টিকটক অ্যাকাউন্টে দিচ্ছে কোনো রকম ক্রেডিট ছাড়া আপনাদের এই প্রিয় চ্যানেলটার নামটা পর্যন্ত উল্লেখ করতেছে না এটার জন্য অবশ্যই কপিরাইট মামলা আমি করব। কারণ তাদেরকে মানা করা সত্ত্বেও তারা করেনি তবে হ্যাঁ যারা কিনা চ্যানেলের নাম উল্লেখ করতেছে তারা প্রমোট করতেছে হ্যাঁ তারা চায় মানুষের ভালো হোক কিন্তু ভাই যদি কিনা নাম উল্লেখ না করে এবং ছোট ছোটো ভিডিওগুলো যে তারা আপলোড করতেছে আপনার আমার সবার ক্ষতি করতেছে কারণ পুরো ভিডিও না দেখলে সহজে বোঝা যায় না আসলে টপিকটা কোনটা বিষয় নিয়ে আর কি তো যাই হোক আপনারা ধরায় দিবেন যারা এই আকামটা করতেছে তাদেরকে ধরায় দিবেন তাদেরকে সতর্ক করবেন অথবা তাদেরকে বলবেন ভিডিওগুলোর সাথে অবশ্যই যেন চ্যানেলের নাম উল্লেখ করে দেয় চলুন ভিডিও শুরু করা যাক তো দর্শক ছ দিয়ে শব্দার্থ এবং বাক্য ছতে ছাগল আজকে অনেক কিছু থাকবে অনেক ছ দিয়ে যত রকম শব্দার্থ আছে নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন আজকে হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক নতুন কিছু জানতে পারবেন আচ্ছা ছ দিয়ে ছাগল ছাগলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কামবিং কামবি এখন আপনি যদি বলতে চান আমি ছাগলের মাংস খেতে পছন্দ করি সেক্ষেত্রে বলতে হবে সায়া সুকা মাকান ডাগিং কামবিং সায়া সুকা আমি পছন্দ করি মাকান খেতে বা খাওয়া ডাগিং মাংস অথবা গোস্ত কামবিং মানে ছাগল তো ডাগিং কামবিং ছাগলের মাংস অথবা ছাগলের গোস্ত সায়া সুকা মাকান ডাগিং কামবিং আমি ছাগলের মাংস খেতে পছন্দ করি ঠিক আছে এবার ছ দিয়ে ছাই সাই এই সাইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আবু আমি আবার বলছি সাইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আবু তবে ভাই এটার ক্যাটাগরির সাথে সাথে কিছু জানা দরকার আমাদের যেমন সাইয়ের সাথে অতপ্রতভাবে জড়িত আছে কয়লা এই কয়লাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আরাং আরাং এটা এগুলো কিন্তু বোন আছে ধুলা এই ধুলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাবো হাবো মানে ধুলা ঠিক আছে বালিকে কি বলে ডাইরেক্ট বালি যেমন ওই বালি আর সিমেন্ট একসাথে মিশে কংক্রিট তৈরি করা হয় সেই বালিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসির পা সির ময়লাকে কি বলে ময়লা ময়লাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সামপাহ সামপাহ ওকে এবার ছ দিয়ে হলো সার সার কেমন মনে করেন আপনাকে যে শিখায় সেই যে সার সেই সার না এটা হচ্ছে ডিসকাউন্টের সার বলতেছি মনে করেন একটা জিনিসের দাম দশ টাকা সেই জায়গায় ফিফটি পারসেন্ট সার দিয়ে সেটার দাম বানায় দিল হচ্ছে পাঁচ টাকা ঠিক সেই ধরনের সার আর কি ওই সারটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডিসকাউন ডিসকাউন তো আজ এখানে পঞ্চাশ পার্সেন্ট সার সব মালামালের জন্য দেখা গেল আপনি একটা দোকানে গেলেন মালয়েশিয়াতে সেখানে আপনাকে বলল আজকে আপনি এখান থেকে যাই কিনবেন না কেন সবগুলোতে ফিফটি পার্সেন্ট সার দেওয়া হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেই ডিসকাউন্ট যদি এরকম দেয় তারা বলবে হারি ইনি আজকে ডেকাট সিনি এখানে লিমাপুলু প্রাতুস এই প্রাতুস মানে কি এই প্রাতুস মানে হচ্ছে শতাংশ অথবা পারসেন্ট এই যে পার্সেন্ট হ্যাঁ তো লিমাপুলু মানে কি লিমাপুলু মানে হচ্ছে পঞ্চাশ সেই ক্ষেত্রে লিমাপুলু প্রাতুস মানে পঞ্চাশ শতাংশ অথবা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সার উন্তুক জন্য সেমুয়া বারাং বারাং সব মালামাল তো এখানে হারিয়েনি ডেকারসিনী আজকে এখানে লিমাপুলু প্রাতুস ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট সার উন্তুক স্যামুয়া বারাং বারাং সব মালামালের জন্য আশা করি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন ওকে এবার হলো ছাড়া কেমন আমরা বলি না আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না হ্যাঁ আমি তোমাকে ছাড়া যাব না এই যে ছাড়া অথবা বাদে অথবা ব্যথিত হ্যাঁ আপনি ব্যথিত এই কাজটা হওয়া সম্ভব না আবার অনেক সময় বলে এগুলো বাদে অন্যটা দেখান তো সেই সব ক্ষেত্রে আসলে এই তাম্পা অথবা কেচুয়ালি কথাটি ব্যবহার করা হয়ে থাকে তো আমি এখানে ছাড়া দিয়ে একটা বাক্য দিয়ে দিচ্ছি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না বা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এমন যদি কাউকে বলেন মনের ভিতর যদি এরকম ভালোবাসা আসে কারোর জন্য তো সেই ক্ষেত্রে বলতে হবে সায়া তা বলে হিডুপ তানপা আওয়া সায়া আমি তা বলে পারবো না হিডুপ বাঁচতে তানপা আওয়া আপনাকে ছাড়া ঠিক আছে এবার দেখুন ছাড় পোকা ছ দিয়ে ছাড় পোকা এই সার পোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিজাত আসলেই বেজাত এই জন্য নাম রাখছে পিজাত তো এই ঘরের মধ্যে অনেক ছাড় পোকা আছে দেখা গেলো আপনার বস আপনাদেরকে একটা ঘরের ভিতর থাকতে দিল একটা রুমের ভিতর থাকতে দিল ওইটার ভিতরে প্রচুর পরিমাণে সার পোকা এখন আপনার বসের কাছে আপনি বলবেন বস এখানে তো ঘুমানো যাইতেছে না এই ঘরের মধ্যে অনেক ছাড় পোকা আছে সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ডালাম রুমাহিনী এই ঘরের ভিতরে বা এই বাড়ির ভিতরে কিন্তু এই রুমাহা বলে যদি বলতে চান যে এই রুমের ভিতরে বা এই এই ক্ষোভটার ভিতরে রুম যদি রুম বলেন রুম সেই ক্ষেত্রে বলতে হবে বিলিক বয়সি লয়রশি ক বিলিক তো ডালাম বিলিকিনি এই রুমটার ভিতরে বা এই ঘরের ভিতর যদি বলতে চান পুরো একটা ঘর পুরো একটা বাড়ির ভিতরে তাহলে বলতে হবে ডালাম রুমাহিনী এই বাড়ির মধ্যে বা এই ঘরের ভিতরে আডা আছে বাঁয়া অনেক প পিজাট কি ছাড় পোকা ডালাম ভিতরে প্রচুর পরিমাণে আছে মালাম তা বলে ঘুমাইতে পারি না এরকম বলতে পারেন হ্যাঁ ওকে এবার হলো ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেপাসকান 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 মানে কি ছেড়ে দেওয়া যেমন দয়া করে আমাকে ছেড়ে দিন দেখা গেলো পুলিশে আপনাকে ধরলো আপনি পুলিশের কাছে কিন্তু তুমি মিনতি করে বলতে পারেন যদিও পুলিশের সাথে কিভাবে কথা বলবেন এটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আমি তৈরি করে রেখেছি অলরেডি হ্যাঁ ফেসবুকেও দিয়েছি হয়তোবা তো দয়া করে আমাকে ছেড়ে দিন তো লোংলা লেপাস সায়া তো লোংলা ওরা ঠিক এইভাবে কিন্তু বলে কাকুতিমিনতি করে বলে তো লোংলা তো লোংলা বস লেপাসকান সায়া দয়া করে আমাকে ছেড়ে দেন বস দয়া করে আমাকে ছেড়ে দেন হ্যাঁ এরকম তো লোংলা অনুগ্রহপূর্বক লেপাস সায়া ছেড়ে দেন আমাকে এভাবে কিন্তু বলতে পারেন এবার দেখুন ছাতা অথবা ছাতি ছাতা অথবা ছাতি ভাই খুবই কষ্ট লাগে এই যে দেখেন পোকা অনেক রাত জেগে ভিডিও করি পোকা লেগে গেছে এখানে প্রিন্ট দেওয়ার সময় তারপরেও যদি কেউ এই ভিডিওগুলো চুরি করে রকম নাম না উল্লেখ করে যদি পোস্ট করে ভাই কি যে খারাপ লাগে বলে বোঝাতে পারবো না আবার ছোট ছোটো করে ভিডিওগুলো দেওয়া হয় তো বুঝছেন একটা ভিডিওতে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত খুব বোঝানোর চেষ্টা করি একটার সাথে একটা জড়িত থাকে ছোটো ছোটো করে দেয় বিধায় দর্শকরা সব কিছু বুঝতেও পারে না খুব খারাপ লাগে ভাই আমার খুব খারাপ লাগতেছে বর্তমানে একটা সময় হয়তো আমি আপনাদের কাছ থেকে হারায় যাবো যদি কিনা এরকম চলতে থাকে কারণ মন খারাপ হয়ে যায় তো ভালো লাগে না যাই হোক ছাতা অথবা ছাতি ছাতা অথবা ছাতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পায়ুং 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 মানে কি ছাতি এখন ছাতা নিয়ে যেতে ভুলে যাইও না পরে বৃষ্টি নামতে পারে মনে করেন আপনার একটা বস হতে পারে আপনার কোনো মালয়েশিয়ান বন্ধু হতে পারে যদি ঘরের থেকে বের হচ্ছে বাইরে মেঘ তো আপনি কিন্তু তাকে বলতে পারেন ছাতা নিয়ে যাইতে আবার ভুলে যাইয়েন না পরে কিন্তু বৃষ্টি হইতে পারে বা বৃষ্টি নামতে পারে এইরকম কথা যদি বলতে চান তাহলে বলতে হবে জাঙান লুপা ভুলে যাবেন না বাওয়া নিয়ে যেতে পাইং এখানে কিন্তু বাওয়া বাওয়াহ না যদি এইটার পরে একটা হও তাহলে বাওয়া মানে হচ্ছে নিচে যেমন হাতের নিচে বাওয়া বাওয়া কিন্তু এটা হচ্ছে বাওয়া হ্যাঁ বাওয়া মানে নিয়ে যাওয়া বা নিয়ে আসা তো সেই ক্ষেত্রে জাঙান লুপা ভুলে যাইয়েন না বাওয়া পায়ং হ্যাঁ সাথে নিয়ে যেতে নানতি পরে বলে পারে তরুণ হুজান নামতে বৃষ্টি পরে বৃষ্টি নামতে পারে এরকম বোঝাইতে জাঙান লুপা বাবা পাই ছাতা নিয়ে যেতে ভুলে যাইয়েন না নামতি বলে তরুন হুজান পরবর্তীতে কিন্তু বৃষ্টি নামতে পারে এরকম একটা সতর্ক আপনি তারে করে দিলেন হ্যাঁ আচ্ছা এবার ছতে হচ্ছে ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী দুটাকেই মানে ইংলিশে যেটাকে বলা হয় স্টুডেন্টস স্টুডেন্টস মানে কি ছাত্রছাত্রী দুটা একসাথেই মিলেই মানে শিক্ষার্থী এক কথায় সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প লা বলাজার! ভাইজান যদিও ছ দিয়ে শব্দ অর্থের ভিডিও আজকে এবং বাক্যের তবে এগুলো তার সাথে জড়িত বিধে আমি সব দিয়ে দিচ্ছি পড়াশোনা বা শেখা পড়াশোনা করা অথবা শেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলাজার লা যার যার এবার হচ্ছে শেখানো যেমন আমি আপনাদেরকে শেখাচ্ছি সেই ক্ষেত্রে হবে মং আজার অথবা আজার আজার অথবা মং আজার মানে শেখানো ঠিক আছে তো আপনি যদি মালয়েশিয়াতে পড়াশোনা করে থাকেন আপনি যদি নিজের পরিচয় দিতে চান যে আমি একজন শিক্ষার্থী সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে সায়া সে অরাং পলাজার সায়া আমি সে অরাং একজন অথবা সাতু অরাং একজন প লাজার শিক্ষার্থী আশা করি ব্যাপারটা বুঝেছেন হ্যাঁ এখানে কোনো দিন কারেন্ট যায় না হঠাৎ করে আজকে কেমন জানি ইলেকট্রিসিটির সমস্যা হয়েছে এই জন্য আমার মোবাইলের লাইট জ্বালায় ভিডিও তৈরি করতে হচ্ছে আচ্ছা এবার হচ্ছে সায়া কেমন সায়া দেখুন এই যে হাত দিলাম আমি হ্যাঁ মনে করেন যে হাত দেওয়ার পরে এই যে নিচে একটা ছায়া পড়ে দেখা যাচ্ছে না যদিও একটা ছায়া যে পড়ে মনে করেন এই যে আলোর নিচে ওই যে ছায়া দেখা যাচ্ছে হ্যাঁ কালো কালো ওই যে কালো কালো এই যে ছায়াটার কথা বলছি মানুষের পড়ার যে ছায়া মহিলাদের যে ছায়া পড়ে সেটা না এই যে ছায়াটা এই ছায়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেডু কি বলা হয় তেডুহ তেডু মানে ছায়া তো এখন কাজ করার সময় যদি আমরা বলতে চাই যান ভাই ওই ছায়াযুক্ত স্থানে বসেন বা একটা ছায়া স্থানে যেয়ে বসেন যেখানে দূর নাই তো সেই ক্ষেত্রে আমি ওই মালয়েশিয়ান ডাইসে একটু সাজানোর চেষ্টা করলাম বসুন ছায়া স্থানে বা সায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার জন্য যদি কি আমি বাংলা ভাষায় পুরোটা ভালো করে সাজাই বিশ্রাম নেওয়ার জন্য সায়ার জায়গায় বসুন বা সায়াযুক্ত জায়গায় বসুন তো সেটাকে মালয়েশিয়ান ভাষায় ওরা বলবে ডুডু বসুন ডি টেম্প স্থানে ভাইয়া দেখুন তেমপাত মানে হচ্ছে জায়গা অথবা স্থান কাওয়াসান মানেও কিন্তু এলাকা তো যাই হোক তেমপাত মানে আমি এখানে স্থান ধরে নিচ্ছি কিন্তু এ স্থানে যদি বলতে চান সেক্ষেত্রে ডি আগে দিতে হবে তো ডুডু বসুন ডি টেম্পাত স্থানে টেডু সায়াযুক্ত হ্যাঁ ডুডু ডি টেম্পাত টেডু সায়াযুক্ত স্থানে বসুন উন্তুক জন্য আমবিল নিতে রেহাত রেহাত মানে কি বিশ্রাম ডুডু ডি টেম্পাত বসুন্ায়ব যুক্ত স্থানে উন্তু কাম্বিল রেহাত কি বিশ্রাম নেওয়ার জন্য বাইরে দেখে আবার বৃষ্টি নেমেছে আলহামদুলিল্লাহ আচ্ছা সাপ এই সাপটা কি। এই সাপ হচ্ছে আঙুলের ছাপ মনে করেন এই যে বৃদ্ধাঙ্গুলে আমরা ছাপ দিই না বিভিন্ন কাজে এরকম টিপসই দিই বা সাপ দিই সেই সাপের কথা বলা হচ্ছে ওই সাপটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাপ 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 তো যদি কিনা না ছাপের কথা বলা হয় সেক্ষেত্রে হবে চাপ জারি কারণ আঙ্গুলকে আঙ্গুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জারি আঙ্গুলকে কি বলা হয় এই যে জারি আর ইবু জারি এই ইবু জারি মানে হলো বৃদ্ধা আঙ্গুল হ্যাঁ এই যে আঙ্গুলটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বৃদ্ধা আঙ্গুল এই আঙ্গুলটাকে বলা হয় জালি জারি তুঞ্জু বা তেলুঞ্জু জারি তেলুঞ্জু কারণ তুঞ্জু মানে দেখানো আমরা এই এই আঙ্গুল দিয়ে কিন্তু দেখাই তুঞ্জু তুঞ্জু ওই যে দেখেন ওই দেখেন তো এই জন্য এটাকে বলা হয় জারি তেলুঞ্জু বলা হয়ে থাকে পতুঞ্জু বলা হয়ে থাকে এটাকে বলা হয় জারি কলিংকিং, জারি ক লিঙ্কিং আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো আর এই মাঝামাঝি যে আঙ্গুলটা এটাকে বলা হয় জারি তেঙাহ জারি তেঙাহ এবং এই যে আঙ্গুলটা এটাকে বলা হয় জারি মানিস জারি মানিস সাধারণত সাধারণত যখন কি না করানো হয় এটাতেই কিন্তু পড়ানো হয় আংটিটা আশা করি পাঁচটা আঙ্গুলের নামই আপনারা জেনে গেলেন আমার এটা নিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু মনে আসলে হঠাৎ করে এই জন্য জানায় দিলাম তো যারা কিনা ভিডিও চুরি করে নিয়ে দেয় তারা কিন্তু এই টিপসগুলো আর আপনারা পান না সেই সব ভিডিও থেকে কারণ ভিডিওগুলো ছোটো ছোটো হয় এই জন্য বলে তাদেরকে নিষেধ করবেন আচ্ছা এবং ভিডিও পুরো দেখার চেষ্টা করবেন তো কি আর একবার বলি ইবু জারি জারি তেলুঞ্জু জারি তেঙা জারি মানিস জারি কলিংকিং ক্লিয়ার তো ডেকাট সিনি বাগি চাপ ইবু জারি এখানে বৃদ্ধাঙ্গুলের ছাপ দিন সেক্ষেত্রে হবে সিনি এখানে বাগি দেন চাপ ইবুজারি কি বৃদ্ধাঙ্গুলের সাপ ওকে আশা করি যারা এই পর্যন্ত দেখেছেন ভিডিওটা দেখে খুব খুশি হয়েছেন কারণ এই নতুনগুলো জানলেন পাঁচটা আঙ্গুলের নাম জানতে পারলেন আজকে তাই না যদিও আমি লিখে আর ভিডিও তৈরি করবো এটা নিয়ে আচ্ছা এবার হলো ছতে সিটানো ছতে ছিটানো ছিটানো বলতে কী ভাই দুইটা ধরনের ছিটানো থাকতে পারে একটা হচ্ছে তরল জাতীয় যেমন পানি হতে পারে তেল হতে পারে আপনার বিষ হতে পারে তো এই সব ধরনের তরল জাতীয় জিনিস সেটানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিরাম আমি আবার বলছি এই সব ধরনের তরল জাতীয় জিনিস ছিটানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিরাম, সিরাম আর দানা জাতীয় বস্তু যেমন বালি সার সাই ইটের খোয়া ইত্যাদি এই সব ধরনের জিনিস যদি ছিটানোর কথা বলা হয় বা দানা জাতীয় জিনিস কোনো কিছুর বিচি সেই ক্ষেত্রে বলতে হবে তাবুর তাবুর এখন যদি বলি পানি ছিটাও পানি ছিটাও সেই ক্ষেত্রে হবে সিরাম আয়ের সিরাম আয়ের কারণ ওই যে তরল জাতীয় জিনিস পানি হ্যাঁ সিরাম আয়ের হবে এবার যদি বলি সার ছিটাও সার গাছের গোড়ায় যে আমরা সারগুলো দিয়ে থাকি সেই ক্ষেত্রে বলতে হবে তাবুর বাজা তাঁবুর মানে ছিটানো বাজা মানো কী সার সায়াক কর্জা তাবুর বাজা আমি সার ছিটানো কাজ করি এভাবে কিন্তু বলতে পারেন জানি না ভাই আপনাদের কেমন ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিয়ে আর প্রচুর শেয়ার করবেন প্লিজ যাতে করে সবাই জানতে পারে এখানে সঠিক মালয়েশিয়ান ভাষাটা শেখানো হয় আচ্ছা সিদ্র সিদ্র অথবা ফুটা অথবা লিক যেমন টায়ারে লিক হয় না সেইটার কথা বলতেছি ফুটা বালতিতে ফুটা হতে পারে অথবা কোনো কিছু ছিদ্র হয়ে যেতে পারে হাড়ি ছিদ্র হয়ে যেতে পারে ড্রাম ছিদ্র হয়ে যেতে পারে এই যে ছিদ্র ফুটা অথবা লিক এই সবগুলোকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোচর বোচোর আর গর্তকে গর্ত এই গর্তকে বলা হয় লুবাং লোবাংও বলা হয়ে থাকে লুবাংও বলে লুবাং অথবা লুবাং বলতে পারেন লুবাং ওটার যেটা মালয়েশিয়ান ভাষায় লেখা থাকে সেটাকে এরকম লেখে এল ইউ বি এ এন জি লুভাং ঠিক আছে তো এই ড্রাম সিদ্র হয়ে গেছে দেখা গেলো আপনি ড্রামের ভিতর পানি ভরা কাজ করেন বা একটা কাজ করেন তো আপনার বসকে বলতে পারেন বস এই ড্রামটা তো সিদ্র হয়ে গেছে সেক্ষেত্রে কি করে বলবেন আপনাকে বলতে হবে তোং ইনি সুডাজাডি বোসা এই বচোর তং ইনি তোং মানে কি ড্রাম তোং মানে ড্রাম ইনি এই তং ইনি এই সুডা জাডি হয়ে গেছে বোচর সিদ্র অথবা লিক অথবা ফুটা আশা করি বুঝছেন এবার হলো সিনতাই সতে সিনতাই সিনতাই সিনতাইকে মালয়েশিয়ান ভাষায় দুটা ভাষায় প্রকাশ করা যায় সিনতাই জিনিসটাকে মালয়েশিয়াতে দুটা ভাষায় খুব সহজে প্রকাশ করা যায় সেটা হচ্ছে রাগুট অথবা রোম্পা রাগুট এবং রোম্পা এই দুটার মানেই হলো সিনতাই করা সিনতাই করা ঠিক আছে আর সিনতাই কারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প রাগুট মানে হলো সিনতাই কারি অথবা প রম্পা মানে হলো সিনতাই কারি আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি আপনাদের কথা শুনে কিন্তু ভিডিওর ভিতরে রকম সাউন্ড অ্যাড করি না যাতে করে আমার কথাগুলো আপনারা পুরো ক্লিয়ার শুনতে পান এবার আপনি যদি বলতে চান আমার মানিব্যাগ ব্যাগ সিনতাই হয়ে গেছে আমার মানিব্যাগ ব্যাগ ছিনতাই হয়ে গেছে এমন কথাটি যদি বলতে চান তাহলে বলতে হবে দোম্পেট সায়া ডোমপেট মানে কি মানিব্যাগ দোমপেট সায়া অথবা সায়া পুয়া ডোম্পেট সুডাডি রামপাস অথবা সুডাডি রোম্পা সুডাহ হয়ে গেছে ডি রামপাস কি রামপাস মানে ছিনতাই আর ডি রামপাস মানে হচ্ছে ছিনতাই হয়ে যাওয়া তো ডোম্পেট সায়া আমার মানিব্যাগ সুডাডি রামপাস অথবা সুডাডি রোম্পা আমার মানিব্যাগ ছিনতাই হয়ে গেছে এরকম করে বলতে পারেন যদি এরকম সমস্যার সম্মুখীন হয় আমি আশা করি বা এবং দোয়া করি যাতে করে এরকম সমস্যা কারণ না হয় তবে শেখানোর ক্ষেত্রে বললাম এবার হচ্ছে সেরা কেমন ছেরা ভাই দড়ি ছিঁড়ে যায় চুল ছিঁড়ে যায় ছেড়ে না সুতা ছিঁড়ে যায় সেই ছেঁড়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুতুস পুতুস অথবা সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় যেমন প্রেমের সম্পর্ক যদি ছিঁটে যায় ছুঁড়ে যায় আর যেটা কয় হয় ছিঁড়ে যায় সেক্ষেত্রে বলতে হয় পুতুস পুতুস চিন্তা মানে প্রেমের সম্পর্কটা ছিঁড়ে গেছে এরকমও বলে যাই হোক আমরা দড়ি চুল এবং সুতা সব জাতীয় জিনিস যদি কখনও ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে বলতে হবে পুতুস আবার কাপড় অথবা কাগজ জাতীয় জিনিস যদি কখনো ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে বলতে হবে কোয়া 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 মানে কি ছিঁড়ে যাওয়া মনে করেন যে ছিঁড়ে গেল ঠিক আছে এখন যদি বলতে চান দড়ি ছিঁড়ে গেছে দড়ি ছিঁড়ে গেছে তালি সুডাহ পুতুস দড়ি ছিঁড়ে গেছে তালি সুডাহ পুতুস দড়ি ছিঁড়ে গেছে বা রামবুট সুডা পুতুস চুল ছিঁড়ে গেছে কিন্তু কাপড় অথবা কাগজ জাতীয় এরকম যদি কোনো বস্তু থাকে সেগুলোর ক্ষেত্রে বলতে হবে কোয়া কয়া কাইন সুডাহ কয়া কাইন কাপড় সুডাহ গেছে কয়া ছিঁড়ে এবার কি ছোঁয়া ছোঁয়া মানে হচ্ছে স্পর্শ করা যেটাকে আমরা বলি যেমন এই যে আলতোভাবে ছুঁয়ে দিলাম একটু আমাকে একটু ছুঁয়ে দাও তুমি দাও না ছুঁয়ে আমাকে আহারে তো এই যে ছোঁয়াটা এই ছোঁয়া বা স্পর্শ করাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন সেন্তু সেন্তু এবার আলতোভাবে ধরা এটা হচ্ছে ছুঁইলাম আর আলতোভাবে জাস্ট ধরলাম আমার হাতটা একটু ধরো তো প্রিয় খুব ভালো লাগে গার ভিতরে একটা ভাব আসে এই যে ছোঁয়াটা মানে আলতোভাবে ধরাটা সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেগাং পে গাং কিন্তু ভাই আটক করার জন্য ধরা মনে করেন আপনার সামনে দিয়ে মুরগি যেতেছে খপাত করে ধরলেন সেই যে ধরাটা বা পুলিশে আপনার চোর ধরল খপ করে ধরল সেই ধরাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাং কাপ তাং কাপ তাং কাপ এবার আমাকে স্পর্শ করবে না যদি বলতে চান জাঙান সায়া মনে করেন আপনার সাথে একজনের সাথে রাগারাগি হইল আপনার প্রেমিকার সাথে আপনার প্রেমিকা আপনাকে শুইলেই আপনি ফোস করে উঠতেন শশ শশ সরবি না যা যা আমাকে সুবি না তুই যা তো সেই ক্ষেত্রে বলতে হবে জাঙান সেন্তু সায়া জাঙান মানে বারণ করা সেন্তু মানে স্পর্শ করা বা ছোঁয়া সায়া মানে আমি অথবা আমাকে ধরে নিতে হবে এখানে জাঙান সেন্তু সায়া এই আমাকে সুবি না সরেন দে আচ্ছা এবার ভিডিওর প্রথমে আমি বলেছিলাম সোবল অথবা ঠোকর ঠুস ঠুস মুরগিতেও ঠোকর মারতে পারে অথবা ছোবল মারতে পারে সাপে এই মুরগির ঠোকর অথবা সাপের সোবলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতু পাতু এখানে গিগিট দেওয়া যাবে না গিগিট দেওয়া যাবে না তো আমার বন্ধুকে সাপে সবল দিয়েছে বা আমার বন্ধু সাপের সবলের শিকার হইছে এরকম কথাটা যদি বলতে চান তাহলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে সায়াপুঞ্জা কাওয়ান আমার বন্ধু সুডাকে না শিকার হয়েছে পাথু উলার সাপের সবলের তো ঘুরে ফিরে সে এক জিনিস হলো যে আমার বন্ধুকে সাপের সবল দিয়েছে সায়াপুঁঞা কাওয়ান সুডা কেনা পাথ উলার সায়াপুঁজা কাওয়ান না তো উলার আমার বন্ধুকে সাপে ছবল দিয়েছে অথবা আমার বন্ধু সাপের ছবলের শিকার হয়েছে মালয়েশিয়াতে এত সাপ জীবনে শুনলাম না কোনো বাংলাদেশি সাপের কামড়ে মারা গেছে তার মানে মানুষ যা বলে সেরকমটা কিন্তু না মালয়েশিয়াতে সাপ থাকলেও সাপের অতটা খারাপ না বাংলাদেশের মতো মালয়েশিয়ার সাপ অতটা রাগি না এটা সবার শিকার করে নেওয়া আমি মনে করি সবাই স্বীকার করবে এটা আচ্ছা স্যাপ ওয়াক থু স্যাপ অথবা থুথু এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুডাহ আমাদের আঞ্চলিক ক্ষেত্রে এটাকে স্যাব বলে কার কার অঞ্চলে এটাকে স্যাব বলে একটু জানাবেন যদি কিনা এরকম থাকে তবে শুদ্ধ বাংলায় হচ্ছে থুথু এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুডাহ মানে আকথু এরকম যে থু দিলাম ঠিক আছে কিন্তু ভাই মুখের যে লালা মুখের লালা সেটাকে বলা হয় আয়ের লিওর এখানে আমি বাংলায় লিখে দিচ্ছি আয়ের তারপর হচ্ছে লিউর লিউর আয়ের লিওর মানে হচ্ছে মুখের যে লালাটা আর কি কিন্তু থুথু দেওয়া থুথুথু বা স্যাপ দেওয়া এটাকে বলা হয় লুডাহ আর থুতু ফেলা বা থুথু দেওয়া এটাকে বলা হয় মলুডা। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন পাক্থু করে একটু গায় থুথু ফেললেন সেটাকে বলা হবে মলুডা। এখন অনেক সময় আমরা রাস্তাঘাটে চলার সময় দেখি সাইনবোর্ডে লেখা আছে জাঙান ম রাতা এটার মানে কি এটার মানে হলো যেখানে সেখানে থুথু ফেলবেন না ডাস্টবিনে ফেলেন যাইয়া হ্যাঁ অথবা আপনার শত্রুর মুখের পরে মানে না ভাই কারোর মুখে থুতু দিয়ে না তো জাঙান মলুডা মরাতা মানে হলো যেখানে সেখানে থুথু ফেলবেন না এবার হলো ছোট বা ছোট্ট ছোট অথবা ছোট্টকে এই ছোট অথবা ছোট্টকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কছিল কিন্তু ভাই এই কিসিল বলবেন না এটা তোতলানো ভাষা মানুষ শুনলে হাসি করে আর কতদিন আমরা ভুল বলবো বলেন কিসিল বলা যাবে না ঠিক আছে মূলত খোদ মালয়েশিয়ান ভাষাটা হচ্ছে কেচিল কিন্তু আমরা কিচিল বলি বিধায় অনেক মালয়েশিয়ানরা আমাদের ব্যঙ্গ করেই বা আমাদের সাথে খাপ খাওয়াতেই বলে কিচিল কিন্তু কিচিল কিন্তু হবে না কিচি কিচি বলে অনেকে এটা হবে না হবে হচ্ছে কেচিল কে তো আমার বাচ্চারা এখনও ছোট দেখা গেল আপনি আপনার বসকে যদি বলতে চান বস আমার তো বাড়িতে যাওয়া লাগবে ছুটিতে আমার বাচ্চারা আমার জন্য কান্নাকাটি করে কারণ আমার বাচ্চারা এখনও ছোট। তো আমার বাচ্চারা এখনও ছোট এরকম যদি বলতে চান সেই ক্ষেত্রে বলতে পারেন সায়া সায়াপুঁয়া আনা আনা মাসিক ছিল সায়া সায়াপুঁয়া আমার আনা 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 মানে হচ্ছে সন্তান ঠিক আছে কিন্তু এই আনা আনা দুই দুইবার যখন বলবেন তখন হয়ে যাবে সন্তানরা অথবা বাচ্চারা তো সায়া সায়াপুঁয়া আনা আনা আমার বাচ্চারা মাসি এখনও কচিল ছোট অথবা আপনি বলতে পারেন আমার বউটাও এখনও ছোটো হ্যাঁ সাই বিনি মাসি কচিল মানে আঙি শুনতু সাইয়া আমার জন্য কান্দে বলতে পারেন এরকম ব্যাপার না আচ্ছা এবার সুটি সুটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুটি চুটি তয়ের জায়গায় আর একটা অক্ষর দিলে বিশ্রি লাগবে যাই হোক দরকার নাই ছুটি এই ছুটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ছুটি ছুটি এবার যদি বলেন আর জিনিস ছুটে যাওয়া ছতে ছুটে যাওয়া ছুটে যাওয়া কেমন মনে করেন আপনি একটা মুরগি ধরছেন মুরগিটা আপনার হাত ফসকে ফস্ত করে চলে গেল এই ছুটে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তের লেপাস তের লেপাস একটা মাছ ধরলেন মাছটা আপনার হাত থেকে ছুটে পালাই গেল সেটাকে বলতে হয় তর লেপাস তো দুইটা মুরগি ছুটে গেছে দেখা গেল আপনি মুরগির ক্ষোভে ঢুকে দশটা মুরগি ধরছেন তার ভিতর থেকে দুইটা মুরগি আপনার হাত ফসকে চলে গেছে বা ছুটে গেছে সেক্ষেত্রে হবে দুয়া একর আয়াম সুডাহ তেরলে পাস দুইটা মুরগি ছুটে গেছে এই দুয়া একর কেন বললাম যেসব প্রাণীর লেজ আছে তাদেরকে গণনা করার সময় একর বলে গণনা করে এই জন্য দুয়া একর আয়াম যেহেতু মুরগির লেজ আছে দুয়া একর আয়াম দুইটা মুরগি তেরলে পাস সুইটটা গেছে গা এবার হতে ছতে ছুরি অথবা চাকু সুরি অথবা চাকু যেটা দিয়ে আমরা খ্যাচেচ খেচ খেট করে হচ্ছে কাটাকাটি করি সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিসাউ ছুরিকে কি বলে মালয়েশিয়ান ভাষায় পি সাউ পি এখন সুরি দিয়ে কোপানো খেঁচা খেচ খেঁচা খেঁচ কোপাইলাম এই যে ছুরি দিয়ে কোপানো এই কোপানোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিকাম কোপানোকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় তিকাম তো তিকাম ডেঙান পিসাউ এই ডেঙান মানে হলো সাথে তবে এখানে ধরে নিতে হবে দিয়ে দিয়ে তো তিকাম ডেঙান পিসাও ছুরি দিয়ে কোপানো আর দুইটা পৃষ্ঠা আছে এখনই শেষ হয়ে যাবে সাকনি অথবা ফিল্টার সাকনি যেমন আমরা চা খাওয়ার সময় চাটাকে সেঁকে নেই সেই চাকনিটাকে বা পানি সেঁকি সেই চাকনিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প না পিস সাকনি অথবা ফিল্টারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প না পিস এবার পানি সেঁকা এই পানি সেঁকাটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় পানি শাকা সেটাকে বলা হবে নাপিস আয়ের পানি যদি সেঁকতে চান তাহলে বলা হবে নাপিস আয়ের ওকে আর পানি যেটা দিয়ে সাকা হয় সেই শাকনিটাকে বলা হয় প নাপিস তো আপনি যদি পানির শাকনি কিনতে চান আপনি চাইবেন সায়ামাও বেলি প নাপিস আয়ের আমি কিনতে চাই পানির ফিল্টার অথবা পানির শাকনি এবার ছ দিয়ে স্যাসরা স্যাসরা অথবা কিপটা যেটা আমি কখনোই করি না এই স্যাসরামি অথবা কিপটা আমি কখনোই ভিডিও তৈরি করার সময় করি না আমার মনের মাধুরী মিশায় আমি পুরোটুকু শেখানোর চেষ্টা করি তো এই স্যাসরা অথবা কিপটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক ডি কুট ক ডি কুট ক ডি কুট মানে স্যাসরা অথবা কিপটা তো দেখা গেলো আপনার কোনো মালয়েশিয়ান বন্ধু আপনাকে কোনো কিছু খাওয়াইতে চায় না খালি আপনার কাছ থেকেই খাই তো আপনি তাকে কিন্তু খোঁচা মারার জন্য বলতে পারেন অতিরিক্ত স্যাসরামি কইরো না অথবা অতিরিক্ত কিপটা আমি করো না সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে জাঙান কেডুকুট সাঙাত জাঙান লাহ কেডুকুট সাঙাত এই লা কথাটি টান দিয়ে দেয় ওরা যেমন বেশি কিপটামি না রে বেশি করো না গো এই গো অথবা রে এই কথাটি বলার জন্য লাহ কথাটি ব্যবহার করে থাকি তো জাঙান লাহ না গো কেডুকুট সাঙাত বা এরকমটাই বোঝানোর জন্য যে অতিরিক্ত কিপটামি না রে এরকম বোঝাইতে জাঙান লাহ কেডিকুট সাঙাত এই কেডিকুট মানে কি কিপটামি বা কিপটা বা আর সাথ মানে হচ্ছে অতিরিক্ত অথবা খুবই শেষের পৃষ্ঠা ছতে ছুঁড়ে মারা ছতে ছুঁড়ে মারা এই যে ছুঁড়ে মারলাম ঠুস ছুঁড়ে মারলাম হ্যাঁ এই ছুঁড়ে মারাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্পার লেম্পার যেটাকে ইংলিশে বলা হয় থ্রো লেম্পার পুকুরের মধ্যে পাথর নিক্ষেপ অথবা ছুরে মারা পুকুরের মধ্যে পাথর নিক্ষেপ করা অথবা ছুরে মারাকে বলা হবে লেম্পার বাতু ডালাম কোলাম আমরা অনেক সময় পুকুরের পাড়ে বসে থাকলে আমাদের হাতগুলো চুল একটু পানির ভিতরে পাথর মারতে ইচ্ছা করে তো লেম্পার মানে হলো ছুরে মারা বাতু মানে হলো পাথর ডালাম মানে হচ্ছে ভিতরে কোলাম মানে হলো পুকুর লেম্পার বাতু ডালাম কোলাম পুকুরের মধ্যে টুকুস করে পাথর ছুঁড়ে মারা ছ দিয়ে ছবি ছ দিয়ে ছবি অথবা ফটো এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাম্বার তো আমরা বিভিন্ন স্থানে ঘুরতে যাই যদি আপনি অনুমতি নিতে চান যে ভাইদান এখানে কি ছবি তোলা যাবে বা এখানে কি ছবি নেওয়া যাবে এখান থেকে ছবি তুলে কি নেওয়া যাবে তো সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করতে পারেন এখানে কি ছবি তোলা যাবে তো এই তোলার জিনিসটাকে ওরা ব্যবহার করে আমবিল বলে যদিও আমবিল মানে নেওয়া তার মানে এখানে এই তোলা জিনিসটাকে আমি কেটে দিয়ে দিলাম হচ্ছে নেওয়া যে এখানে কি ছবি নেওয়া যাবে এরকম যদি বোঝাইতে চান সেক্ষেত্রে বলতে হবে সিনি এখানে বলে আম্বিল নেওয়া যাবে গাম্বার এখানে নেওয়া যাবে ছবি তা এই তা মানে হচ্ছে না কিন্তু এখানে ধরতে হবে নাকি মানে এখানে ছবি তোলা যাবে নাকি ঠিক এরকম বোঝাইতে সিনি বলে আম্বিল গাম্বার তা এখানে কি ছবি নেওয়া যাবে বা ছবি তোলা যাবে এই ছিল আজকের ভিডিও ভাই আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কারণ এই এইভাবে কিন্তু আমরা ছোটোকালে শিখেছি অতে অজাগর আতে আম আতে আমটি আমি খাবো পেরে এরকম কিন্তু আমরা শিখেছি সেইভাবে নিছি তো স পর্যন্ত আসছি অবশ্যই অনেশ্বর চন্দ্রবিন্দুর পর্যন্ত আমি চলে যাব এবং প্রত্যেকটা শব্দ দিয়ে এরকম করে বাক্য সাজানো থাকবে এবং অ্যাপসের ভিতরে তো পাবেন খুব সম্ভবত আর এক মাস সময় লাগতে পারে পুরো অ্যাপস কমপ্লিট হতে আমার আমি আপনাদেরকে জানাবো আমার জন্য দোয়া করবেন ভাই আমি বেঁচে থাকলে অবশ্যই আপনাদের জন্য এরকম ভিডিও বানায় যাব হ্যাঁ যারা নতুন এই চ্যানেলে প্লিজ সিডা সাবস্ক্রাইব বাটন আসসালামু আলাইকুম কাতু ভালো থাকুন সুস্থ থাকুন